বন্ধুরা কেমন আছো সবাই? দেখো আমি চলে এসেছি তোমাদের কাছে নিয়ে সোমবার সুকুমারে অসুরের দেশ এই প্রবন্ধের তৃতীয় এবং অন্তিম পর্ব নিয়ে। তাহলে শুরু করি। অসুরে রাজাদের বীরত্বের কথা বলিতে গেলে একজনের কথা বিশেষভাবে বলা উচিত, তাহার নাম টেগলাথ পিলেস। 3000 বছর আগে ইনি অসুর দেশের রাজা হইয়া নানা দেশ জয় করেন। তাহার শাসনে অসুরের রাজ্য ভূমধ্য সাগর পর্যন্ত ছড়াইয়া পড়িয়াছিল। ইনি যখন উত্তরে দিগ্বিজয় করিতে বাহির হন, তখন ব্যাবিলনের সৈন্যরা তাহার রাজ্য করে এবং রাজমন্দিরের দেবমূর্তি চুরি করিয়া লইয়া যায়। টিগলাথ পিলেসের ইহার প্রতিশোধের জন্য ব্যাবিলন আক্রমণ করেন এবং তাহার রাজধানী পর্যন্ত লুটিয়া অনেকখানি দেশ অধিকার করিয়া ফেলেন। একদিকে যেমন যোদ্ধা, অন্যদিকে টেগলাথ পিলেসের একজন অসাধারণ শক্তিশালী শিকারী ছিলেন। হাতি, সিংহ প্রভৃতি ভয়ানক জন্তু তিনি নিজের হাতে তীর, ধনুক ও তলোয়ার লইয়া শিকার করিতেন। তিনি রথে চড়িয়া প্রকাণ্ড 10টা হাতি ও প্রায় 800 সিংহ শিকার করেন। ইহা ছাড়া পায়ে হাঁটিয়া যে সকল সিংহ মারেন তাহার সংখ্যাও 100-এর উপর হইবে। টিগলাথ মারা গেলে পর অসুরদের অবস্থা ক্রমেই খারাপ হইয়া পড়ে। তাহাদের প্রকাণ্ড রাজ্য ক্রমেই ছোট হইতে থাকে। প্রায় 200 বছর পরে আরও কয়েকটি শক্তিশালী রাজার আবির্ভাব হয় এবং ইহারা অপর দেশকে জাগাইয়া তোলেন। এই সকল রাজাদের মধ্যে অসুর নশের পালের নাম বিশেষ উল্লেখযোগ্য। ইহার রাজত্বকালের নানা চিহ্ন, নানারূপ চিহ্ন ও পরিচয় খুব প্রচুর পরিমাণে পাওয়া গিয়াছে এবং তাহাতে দেখা যায় যে ইনি একদিকে যেমন সৌখিন, অপরদিকে যুদ্ধের সময় তেমনই হিংস্র ও নিষ্ঠুর ছিলেন। দেশ বিদেশের লোক তাঁহার নামে ভয় কাঁপিত। ইহার রাজত্বের পর হইতে ক্রমে আবার অসুরদের অবনতি আরম্ভ হয়। তারপর অসুর রাজকুলের শেষ যোদ্ধা অসুর বাণীপালের সময় আর একবার এদেশ মাথা তুলিয়া ওঠে। উৎসাহের চোটে অসুরেরা একেবারে আফ্রিকায় গিয়া ইজিপ্ট জয় করিয়া ফেলিল। দক্ষিণে আরবের মরুভূমিতে সসৈন্যে হাজির হইল, কিন্তু ইহাই তাহাদের শেষ কীর্তি। ক্রমাগত যুদ্ধ বিগ্রহের ফলে সমস্ত জাতি যখন অবসন্ন হইয়া পড়িল, তখন প্রবল শত্রুরাও সুযোগ বুঝিয়া চারিদিক হইতে তাহাদের রাজ্য লুটিয়া লইল। অবশেষে পারস্যের দুর্দান্ত সেনাদল আসিয়া রাজধানী ঘিরিয়া ফেলিল। নিনেভে শহরের চারিদিকে প্রকাণ্ড দেওয়াল ঘেরা। এই দেওয়ালের জোরে অসুরেরা 3 বছর ধরিয়া তাহাদের প্রাচীন শহরের জন্য লড়াই করিল, কিন্তু অবশেষে হার মানিতেই হইল। তারপর এতদিনের সাধে শহর শত্রুর হাতে পড়িয়া একেবারে ছারখার হইয়া গেল। কোথায় বা অসুর রাজ্য, আর কোথায় বা সেই অসুর জাতি? 2000 বছর সারা দেশ কাঁপাইয়া যাহারা রাজত্ব করিল, এখন কেই বা তাহাদের খবর রাখে? অত বড় নিনেভে শহর, সেও কবর চাপা পড়িল। এখন আবার কবর খুঁড়িয়া তাহার কঙ্কাল বাহির করিয়াছে। সেখানে গিয়া দেখো শ্মশানের মতো দেশ, লোক নাই, জন নাই, আছে কেবল মৃত শহরের জীর্ণ কঙ্কাল আর রাত্রের অন্ধকারে সিংহের হুঙ্কার। তো ছোট বন্ধুরা, আজকে এই অবধি। কিন্তু এই লেখাটা থেকে, এই প্রবন্ধটা থেকে আমরা কিছু জিনিস জানি। কি জানো? সব কিছুই কিন্তু ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়িত্বের সময়টা পাল্টায়, কোনোটা একদিন, কোনোটা 1 সেকেন্ড, কোনোটা 1 পল অনুপল, বা কোনোটা বা 1 ঘন্টা, 1 মাস, 1 বছর কি 100 বছর চলে, কিন্তু শেষ হয় সবই। এবার আমরা কি করে যাব, সেটা কতদিন এইভাবে বেঁচে থাকবে, সেটাই হলো দেখার। চেষ্টা করে যাওয়া উচিত, যতদিন যতক্ষণ পারবো ভালো কাজ করে যাব, যাতে সেটা থেকে মানুষ উপকৃত হতে পারে বছরের পর বছর। তাহলে আজ এই অবধি, আবার ফিরে আসবো নতুন কোনো একটা উপস্থাপনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর আজকে থেকে কিন্তু পড়া শুরু, তাই তো? টাটা।